বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যের বিভিন্ন জায়গাতে খাদ্য দপ্তর অনেক চেষ্টা করছে এবং মহকুমা প্রশাসনের চেষ্টা করছে যাতে অসাধু ব্যবসায়ীদের পাকড়াও করতে পারে। অসাধু ব্যবসায়ীরা রাজ্যের বিভিন্ন জায়গাতে গ্রাহকদের পকেট কাটার ধান্দায় থাকে এবং সেই পকেট কাটার সেই চিন্তাধারা থেকেই বেশি টাকা আদায় করে নেয় গ্রাহকদের থেকে নানা ছুতোয়। করবুক মহকুমা উদ্যোগে গতকাল বুধবার রাত 7টা নাগাদ যতনবাড়ি বাজার এলাকায় করবুক মহকুমার আধিকারিক পার্থ দাস ও করবুক মহকুমার ডিসিএম অরুচিত দেববর্মা ও করবুক মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক গিয়ে অভিযান চালান যতনবাড়ি বাজারে তিনটি দোকানে এবং সেই তিনটি দোকান দোকানদারকে শোকজ করা হয়েছে। এই তিনটি দোকানদার সাধারণ মানুষের কাছ থেকে অধিক দামে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন এমন তথ্যই উঠে এসেছে, যার পরিপ্রেক্ষিতে করবুক মহকুমা শাসকের যারা আধিকারিকরা রয়েছেন তারা সেখানে গেছেন এবং সেই তিন দোকানদারকে শোকজ নোটিশ দিয়েছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তীব্র অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গাতে। এই অভিযানগুলো চালানো হবে আগামী দিনেও এমন কথাই কিন্তু বলা হয়েছে, যাতে করে কোনো অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের পকেট কাটতে না পারেন এবং যে জিনিসের যা দাম তাই যাতে তারা নেন, এই বিষয়টাই কিন্তু উঠে আসছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন আধিকারিকরা শুনব। যতনবাড়ি বাজারে আমরা মূলত পেঁয়াজ এবং চিনির রেট নিয়ে আমরা এবং পেঁয়াজের রেট যেটা আমরা দেখতে পেলাম 55 টাকা থেকে 60 টাকা কেজি এবং ওনারা কিনছেন পেঁয়াজ বাজার থেকে 52 টাকা 55 টাকা কারোর কাছে ক্যাশ পেমেন্ট যে বক্তব্য আছে গুলবাজার থেকে ওদের ক্যাশ পেমেন্ট দেওয়া হয় না, তার টোকা দেওয়া হয়, ওটার মধ্যে একটা রেট লেখা থাকে। সেই রেটের ভিত্তিতে আমরা দেখলাম যে ওরা 5-6 টাকা লাভে বিক্রি করছে এবং গুলবাজার যেখানে থেকে ওরা কিনছে সেখানে অরিজিনাল দামটা অস্বাভাবিক বেশি এবং কেউ ক্যাশ পেমেন্ট দেয় না। এবং এখানে যেহেতু সবাই মূলত যখন বেশি ছোটো ছোটো ব্যবসায়ী তারা 1 বস্তা করে পেঁয়াজ কিনে 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 তো বক্তব্য হচ্ছে ওদেরকে তারা ক্যাশ পেমেন্ট চাইলেও ওদেরকে দেওয়া হয় না, ব্যবহার করা হয় 1000 টাকা দোকানদারে। তো আমরা সেই দোকানদারকে আমরা অনুরোধ করেছি ওনারা যাতে ক্যাশ পেমেন্ট দেওয়ার জন্য বাজার থেকে ওদের ক্যাশ পেমেন্ট আনে ওনাদের বিল করার জন্য, ক্যাশ পেমেন্ট না থাকলে দোকান সিল করে দেবো এবং আজকে আমরা যে যে দোকান ঢুকে দেবো সবাই জন্য সুপোজ করছি যাতে নেক্সট টাইম থেকে ক্যাশ পেমেন্ট আনে। তো মেইন অরিজিনই আমাদের রেটটা যেহেতু বেশি তাই এখানেও রেট অটোমেটিক্যালি একটু বেশি করেছি এবং তো আমরা সবাই অনুরোধ করেছি ম্যাক্সিমাম 5 টাকা লাভ রেট বিক্রি করার। আপনারা শুনলেন আধিকারিকদের বক্তব্য এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে আগামী দিনেও আধিকারিকরা অভিযান জারি রাখবেন এবং অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন, অসাধু দোকানিরা যারা রয়েছেন তারা কোনোভাবেই যাতে সাধারণ মানুষের কাছ থেকে বেশি টাকা আদায় করতে না পারেন সেদিকে অবশ্যই নজর রাখবেন। করবুক মহকুমা শাসকের আওতায় ডিসিএম এবং অন্যান্য আধিকারিকরা অভিযান চালিয়েছেন এবং করবুক বাজারে 3 দোকানদারকে শোকজ নোটিশ করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।